সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য রেলওয়েতে কিন্তু আবার প্রচুর পরিমাণে একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে যেখানে কিন্তু থাকছে হচ্ছে এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি পোস্ট তো কবে থেকে এই ফর্ম ফিল শুরু হবে এবং এর ডিটেলস জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যালো বন্ধুরা আমি সৌরভ বাংলা টেক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিও নিচে যাবে নিচে গেলেই একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন সাবস্ক্রাইব করে থাকলে কি হবে আমি যখনই কোন লেটেস্ট হেল্প ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না আমি কিন্তু আপনাদের জন্য এই রকমই লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখিনি আজকের নিউজটা তো এখানে বলা হচ্ছে আনন্দবাজার যে একটা পত্রিকা রয়েছে সেই পত্রিকায় জাস্ট এখনই আপডেটটা এসছে যেটা বলছে এখানে সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নিয়োগ এক লক্ষ কুড়ি হাজার পদে লোক নেবে রেল তো প্রতিবেদনটা আপনাদের সামনে আমি একটু পড়ে শোনাচ্ছি দু হাজার উনিশ লোকসভা ভোটের আগেই রেলে বড়সড় নিয়োগ করতে চলেছে কেন্দ্র এক দশমিক দুই লক্ষ আসনের জন্য আবেদন গ্রহণ করতে চলেছে রেল দু সালের পর এটাই হবে এখনো পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ রেল সূত্রের খবর এখনো পর্যন্ত দু হাজার ফেব্রুয়ারিতে সবচেয়ে বৃহৎ মাপের নিয়োগ হয়েছিল রেলে বিভিন্ন পদে সব মিলিয়ে আঠেরো শূন্য স্থানের জন্য পরীক্ষায় বসেন চাকরি তার জন্য বিরানব্বই লক্ষ আবেদন জমা পড়েছে রেলে তার থেকেও আরও বড়ো মাপের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রেল এই পরীক্ষার জন্য রেলওয়ের খরচ হবে আটশো কোটি টাকা লোকোপাইলট টেকনিশিয়ান গ্যাংম্যান সহ বিভিন্ন পদে এক লক্ষ কুড়ি হাজার লোক নেবে রেল তার জন্য দু কোটি সাঁত্রিশ লক্ষ আবেদন গ্রহণ করা হবে এমন কি যাতে বেশি পরিমাণে চাকরিপাতি পরীক্ষায় বসতে পারেন সেদিকে নজর রেখে বিভিন্ন পদে আবেদনের বয়স এবং যোগ্যতারও পরিবর্তন করা হয়েছে যেমন গ্রুপ ডি পদে আবেদনকারীদের আইটিআই সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পর্যন্ত হতে হতো এখন থেকে তা আর বাধ্যতামূলক থাকলো না অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদে আবেদনের বয়স বছর করে বাড়ানো হলো রেল সূত্রে খবর ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি নিয়োগ সম্পূর্ণ হবে তারপর বাকি পদের জন্য পরীক্ষা পরবর্তী প্রক্রিয়া শুরু হবে মে দু হাজার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে রেল জানিয়েছে তো খুবই একটা বড় নিউজ তো এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে বিরোধ কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ওকে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ